মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি স্কুলে অনুষ্ঠিত হল স্কুলে বায়োস্কোপ। বিচিত্র পাঠশালা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন বিদ্যালয়গুলিতে বাংলা সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে, তারই মধ্যে একটি হল মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। পয়লা জুলাই সোমবার এই বিদ্যালয়টিতে দেখানো হল একটি বাংলা সিনেমা, নাম হীরের আংটি। অভিনব এই অনুষ্ঠানের উদ্যোগে আপ্লুত হয় সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রীরা। আধুনিকতার যুগে নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে বাংলা ভাষা, বাংলা সিনেমা, তাই ইংরাজি মাধ্যমে পড়াশোনা করার পরও নিজের মাতৃভাষাকে মনে রাখার এক সুন্দর পদ্ধতি অবলম্বন করেছে বিচিত্র পাঠশালা। আর তাই মহাদেবী বিড়লাতে দেখানো হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হীরের আংটি ছায়াছবিটি। মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমিতে দেখানো হল স্কুলে বায়োস্কোপ। হ্যাঁ, ক্লাস সেভেন থেকে নাইনের ছাত্রীদেরকে দেখানো হলো এক সুন্দর বায়োস্কোপ। এখনকার যুগে দাঁড়িয়ে তা কতটা প্রাসঙ্গিক আর তা কতটা ফলপ্রসূ, সেই নিয়েই চলুন কথা বলে নেব স্কুলের বিভিন্ন শিক্ষিকাদের সঙ্গে এবং ছাত্রীদের সঙ্গে। বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ, আজকে স্কুলে এরকম ধরনের একটা অনুষ্ঠান, এরকম ধরনের সিনেমা দেখা কেমন লাগছে? খুব এক্সাইটিং লাগছে, কারণ আজকালকার দিনে এরম বাংলা সিনেমা তো স্কুলে ইউজুয়ালি দেখানো হয় না, আর সবাই আমরা একটু বেশি হলিউডের দিকে ঝুঁকে থাকি। কিন্তু মানে এরকমভাবে যে আমাদের প্রিন্সিপাল ম্যাম এরমভাবে আমাদেরকে দেখাচ্ছেন, তার জন্য আমরা সত্যি ভীষণ কৃতজ্ঞ। এবং আমরা চাই যাতে এরম আরও অর্গানাইজেশন এরম অনেক সুযোগ আমরা পাই। স্কুলে বসে একটা সিনেমা দেখছো, এটা কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, বিকজ আমরা বন্ধুরা তো এখন ইউজুয়ালি কোথাও বেরোই না একসঙ্গে, সো আমরা বন্ধুরা সবাই মিলে দেখছি, আর আমাদের টিচার্সরাও আছে এরকম এখানে, আর আমরা তো ইউজুয়ালি এখন এরকম টাইপের বাংলা সিনেমা কোথাও দেখিও না, আর এরকম বাংলা সিনেমা মানে দেখা তো ভীষণই ভালো সবার সঙ্গে মিশে, তো ভীষণ ভালো লাগছে। আজকে যে স্কুলে বায়োস্কোপ, এটা কতটা প্রাসঙ্গিক প্রথম সেটা? এই জিনিসটা আজকে নতুন নয়, আমাদের স্কুলে আমরা যখন ক্লাস নিই অনেক আগে থেকে আমরা সফট বোর্ড যে আমাদের রয়েছে তাতে টিচিং এইডস হিসেবে আমরা সফটওয়্যার ইউজ করে থাকি। তো আজকে যেটা দেখানো হয়েছে সেটা সবাই মিলে একসাথে দেখে বেশ উপভোগ করছে, এবং সেটা তারা বেশ বাংলা ভাষাটাকে আরও সাবলীলভাবে এবং কন্টেম্পোরারি যে ভাষাটা চলছে সেই সম্পর্কে তারা একটু অবগত হবে। আজকে যে সিনেমাটা দেখা হলো, এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় আজকের মুভিটাতে যেটা হবে, এই যে প্রাচীনকালে সাবিকিয়ানা, তখনকার দিনে এই যে লোডশেডিং হয়ে যেত, তারপরে একান্নবর্তী পরিবার, এখন তো ম্যাক্সিমামই অনুপরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি, এই যে একান্নবর্তী পরিবার, প্রত্যেকটা সম্পর্কের এই যে এত কি বলবো আলাদা আলাদা এই যে ভালোবাসা সম্পর্কের মধ্যে, এগুলোকে ওরা খুব ভালোভাবে অনুভব করবে। আর তাছাড়া এই যে সবাই মিলে একসঙ্গে বসে দেখা, আমরা হয়তো যতটা সম্ভব সিলেবাসের মধ্যে আমরা চাঁদের পাহাড় দেখিয়েছি, পথের পাঁচালী দেখিয়েছি, কিন্তু এই যে একটা একটু অন্য স্বাদের এই যে ওদেরকে চলচ্চিত্র দেখানো হচ্ছে সবাই মিলে বন্ধুদের সঙ্গে, আমার মনে হচ্ছে এটা ওদের মধ্যে খুব ভালো প্রভাব ফেলবে। এই স্কুলের বায়োস্কোপের চিন্তাভাবনাটা প্রাথমিকভাবে এসছে, আমরা যে বিচিত্র পাঠশালার নাম দিয়েছিলাম সেইখানে আমরা তো লার্নিং উইথ মুভিং ইমেজেস বলে আমাদের ট্যাগলাইন রয়েছে, তো আমরা অলরেডি অনেকগুলো স্কুলের সঙ্গে কাজ করেছি। তারপর আমাদের যে যখন কৌশিক সস ব্র্যান্ড কমিউনিকেশনস থেকে এসে বললেন যে আমি এই ধরনের স্কুলে বায়োস্কোপ বলে একটা পরিকল্পনা করছি, তখন আমরা বললাম বা এটা তো যেই কাজটা আমরা করছি সেই ধরনেরই কাজ, তো সেই জন্যই আমরা যৌথভাবে এটা ভাবলাম যে স্কুলে বায়োস্কোপটা খুবই অ্যাপ্ট টাইটেল, কারণ এই ইতিহাসের একটা ব্যাপার আছে, স্কুল অনেক কবি আমাদের লেখকরা কিন্তু স্কুল কথাটা ব্যবহার করেছেন, এবং বায়োস্কোপ যেমন আমাদের ভাইস প্রেসিডেন্ট শর্মিষ্ঠা দি বললেন আগে যে আগেকার একটা কনসেপ্ট, যখন 1895 যখন সিনেমা দেখানো হতো ওটা বায়োস্কোপ বলেই ওটাকে রেফার করা হতো। বর্তমান যুগে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাংলা সিনেমা, তাই নতুন প্রজন্মের মধ্যে বাংলা সিনেমার আকর্ষণ অনুভূত করার জন্য এ এক অন্য পদ্ধতি। মহাদেবী বিড়লাতে দেখানো হলো হীরের আংটি। বন্ধুদের সঙ্গে বসে একসাথে সিনেমা দেখতে পেরেও সত্যি খুশি খুদেরা, পাশাপাশি আপ্লুত বিচিত্র পাঠশালার সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষিকারাও। যেখানে দাঁড়িয়ে বাংলাটা ঠিক আসে না, কিংবা মুভি বলতেই হলিউড কিংবা বলিউড,
সেখানে দাঁড়িয়ে মহাদেবী বিড়লার এই উদ্যোগ সত্যি আজ এক অন্য প্রশংসার জায়গা রাখে। ক্যামেরায় গোবিন্দর সঙ্গে ইকেবানার রিপোর্ট, জিও বাংলা।